আসসালামু আলাইকুম, আমি আপনাকে সবগুলো অফ করে দিই। আমি যদি দেখেন আমার আমার স্ক্রিনের দিকে তাকাবো, এক সেকেন্ড আমার এভিডিও আমার স্ক্রিনের দিকে তাকাবেন, দুপুরে এক সেকেন্ড এক সেকেন্ড আমার স্ক্রিনের দিকে তাকাবেন। এটা আমি যদি আবার যে কি বলে গুগল ক্রোম ওপেন করি, একসাথে বিশটা স্ক্রিন, বিশটা ট্যাব ওপেন হয়। কেন সেট করা আছে গুগল ট্যাবে সেট করা আছে, আমার যেগুলো জন্য বিশেষ প্রয়োজন সেগুলো সব সবসময় আমি অ্যাড করা আছে। আমি ওগুলো অটোমেটিকলি ওভার হোক, আর পরবর্তী যেগুলো আমার না দরকার আছে সেগুলো আমি ফার্স্টিং ফার্স্ট ভিডিওতে দেখেন এগুলো দেওয়া আছে কিভাবে আপনি মাল্টিপল ট্যাব অ্যাড করবেন। মাল্টিপল ট্যাব অ্যাড করা থাকলে যেমন হচ্ছে যে আপনি জিমেইলটা প্রথমেই অ্যাড করে রাখলেন, আমাদের হচ্ছে যে স্ল্যাকের এটা অ্যাড করে রাখলেন, আচ্ছা সবাই খাচ্ছেন। আমার হচ্ছে আমি শুনলেন মেইনলি আমাদের প্রথম আরো দুই একটা ক্লাস মেইনলি হবে ম্যানুয়াল টেস্টিং, আর আমি থাকে থাকে সেটা গুলো আমরা কমপ্লিট করবো, অটোমেশনের জন্য সেটা গুলো কমপ্লিট করবো। আমাদের যে যে সফটওয়্যারগুলো লাগবে সেটা গুলো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা বিয়াজ করি অটোমেশনের জন্য। আমি আবার মেয়েতে আপনাকে স্মরণ করছি যে যে মডেল লেকচারগুলো আজকে হচ্ছে এইগুলো হয়তো রিপিট হবে, কিন্তু এই ফর্মে কিন্তু আর হবে না, তো শর্ট একটু হাতে লিখতে রিমাইন্ড দিবে আপনাকে, একবার রিমাইন্ডার দিয়ে দিতে পারে আমার জিজ্ঞেস করবে আপনাকে। এক্সকিউজ মি, একটু জোরে বলেন প্লিজ, সরি একটু জোরে বলেন, জোরে বলতেছি যে আমাদের বলছি যে যে ক্লাসগুলো হচ্ছে সাউন্ড কম শোনা যাচ্ছে, যে লেকচারগুলো হচ্ছে যে বিষয়গুলো ডিসকাস হচ্ছে এইগুলো কিন্তু বারবার কিন্তু রিপিট হবে না আপনাকে, কিন্তু এইগুলো একদিনের ক্লাসে কিন্তু আপনাকে মাথায় ই করতে হবে। আমরা বলছি যে ধর মাথায়। হ্যালো, এক্সকিউজ মি, ডক্টর মুক্তার, ইয়েস উই ক্যান হার্ডলি হিয়ার ইউ, বিলিভ মি। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে এক কাজ করি, আমরা বলছি এখন কি শুনতে পাচ্ছেন, এখন কি শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে না, মাইক্রোফোন মনে হয় দূরে অথবা মাইক্রোফোন দূরে আছে মনে হচ্ছে। আমি তাহলে যদি কেটে যেতে পারে এক মিনিট সময় দেন, আমি এসে যে এটা চুজ করি, কম্পিউটার চুজ করি, যদি কেটে যায় তাহলে আমি আবার লগইন করব। এখন কি শুনতে পাচ্ছেন? জি জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা বলছিলাম যে ধরেন আমাদের কোর্স কন্টেন্ট অনেক, আমাদের একদিন ক্লাস হয় ধরেন 4 ঘন্টা যদি ক্লাস হয়, আপনি যদি রেগুলার ইউনিভার্সিটিতে বা কোনো ইনস্টিটিউশনে যেতেন তাহলে সপ্তাহে 3টা ক্লাস হতো, 4 ঘন্টা ম্যাক্সিমাম ক্লাস হতো, তারপরে এই ছুটি সে ছুটি, এ ধর্মঘট সে ধর্মঘট থাকে না দেশে, তারপরে কত রকমের ইয়ে, এ পরীক্ষার দিনে বন্ধ, এর দিনে বন্ধ, মেইন ইউনিভার্সিটিতে 75% বেশি দিনের স্কেডিউল ক্লাস হয় না, আমরা তো ইউনিভার্সিটি করে আসছি, 20% এই পরীক্ষা, পরীক্ষার দিনে তো ক্লাস হয় না, তারপরে এই পরীক্ষা সে পরীক্ষা। আমাদের কিন্তু এই আমাদের টার্গেট যে আগামী 4 মাস, 4 মাসের মধ্যে পুরো আপনাকে 1 সেমিস্টার পড়ানো হবে, একদিনে কিন্তু 1 সেমিস্টার পড়ানো হবে, তাই না? 1 সেমিস্টার ইনশাল্লাহ আমাদের আপনাদের মাধ্যমে এই 24/7 মানে অনলাইন আপনাদের সাথে আমরা কানেক্টেড, মেইনলি স্ল্যাক ইউজ করে, স্ল্যাকের সাথে সবাই যে সবাই মেসেজ পান, আমরা স্ল্যাকে টাইম টু টাইম যে ভিডিওগুলো দেখতে বলি একটু দেখবেন, অন্তত না পারলে ফোনে ইয়ে করে দেখলেন, ফোনে মানে ইয়ে করে দেখলেন, প্রথম দিকে একটু ঢিলা আছে, পরবর্তী দিনে অনেক চাপ পড়বে, কিন্তু আগামী ক্লাস গুলোতে অনেক চাপ পড়বে, কাজের হলে অনেক চাপ। এখন আমাকে বলছি যে প্রথমে আমরা ম্যানুয়াল টেস্টিং গুলো শিখে গেলে একটা আইডিয়া হলে, ম্যানুয়াল টেস্টিং গুলো আইডিয়া হলে অটোমেশনের সুবিধা হবে,
শুনুন, সবার যে অটোমেশন অটোমেশন করতে হবে এমন শিখতে হবে না কোনো কথা না, আমরা হচ্ছে যে শুরু করছি ম্যানুয়াল দিয়ে। একটা পর্যন্ত যাই, এক মাসের মধ্যে আপনি বুঝে যাবেন যে আপনি অটোমেশন পারবেন কিনা। যদি আপনার সাহস হয়, যদি আপনি শিখতে চান, সাহস মানে কি সাহস, যদি আপনার মানসিক যদি সাহস নেন যে আমি পারবো তাহলেই পারবেন। যদি ধরেন মনে করেন যে আপনি শিখতে পারেন তাহলে এই ম্যানুয়াল শিখলে অটোমেশন যেতে পারবেন। আর যদি কেউ যদি মনে করেন না আমি এত পারবো না, এই লোড নিতে পারবো না, তাহলে আপনি ম্যানুয়ালি জব সার্চ করবেন, ম্যানুয়ালি প্রিপারেট হবেন। উদাহরণ দিচ্ছি রিয়েলি এরকম কদিন করে দেখতে পারবেন যদি অটোমেশন না দেন। আর দ্বিতীয় কথা শুনতে পারলে এতক্ষণ যারা বলছিলাম, আমাদের যে অটোমেশনের বা ম্যানুয়ালের যে লেকচার গুলো একবার হচ্ছে ফর্মালি, ওই লেকচার গুলো কিন্তু আর ফর্মালি হবে না এরকম করে। আপনাকে এই দিনই দেখতে হবে, আজকে না পারলে আপনি পুরোপুরি ভিডিও দেখেন, না হলে স্ল্যাকে কিছু না বুঝলে স্ল্যাকে মেসেজ দেন, এটা আমি বুঝি নাই। তো আমার মাইন্ড করার কিছু নেই, অনলি ওয়ান আপডেট। আপনি যদি এল ডি এল সি কি মিনিং কি, এর হচ্ছে যে এলাবোরেশন কি, এটা যদি ভুলে যান কোনো সমস্যা নাই, এ করেন স্ল্যাক করেন, কেউ না কেউ জানবে, যে জানেন সে সাথে সাথে একটু রিপ্লাই দেন। আমাদের সাথে বসে থাকেন, আমাদের জন্য বসে থাকেন না, আমরা হয়তো সুবিধা মতো সময় রিপ্লাই দিব। তো সে তাতে আপনার এক ঘন্টা দুই ঘন্টা একদিনও দেরি হতে পারে, কিন্তু এর মধ্যে আপনি কেউ রিপ্লাই দেন, ভুল হলে তখন হবে সমস্যা কি, এখানে ভুল হলে তো এমন কিছু না যে জেল জরি মানে হবে তা তো না। আমরা স্ল্যাকের কমিউনিকেশন পান না, স্ল্যাকের মেসেজ পান না এমন কেউ আছেন? আমি টেস্ট করতেছিলাম যে আপনারা আমার মেসেজ পান কিনা, যদি না আমি ভাবছিলাম যারা যারা রিপ্লাই করছে তারা তারা তো মেসেজ পান। ইন্টারনেটে পরে যান, ইন্টারনেটে আপনি আমাদের যেগুলো আছে এইগুলাকে দেখেন, এগুলাকে দেখে দেখে আপনি আইডিয়া হলে তারপরে ইনডেপথ আইডিয়া হলে তখন ইন্টারনেটে গিয়ে গুগলে দিয়ে ইন্টারনেটে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে বিস্তারিত দেখেন। কিন্তু এখন যদি আপনি না বুঝেন তাহলে তো বললাম তো, আপনি সার্চ দেবেন একটা প্রথম দেখতে ভালো লাগবে, টেস্টে আরেকটা ভালো লাগবে, সেটাতে সিনেমা যখন যাবেন তখন আরও ভালো লাগবে, সিনেমা দেখবেন, কিন্তু এইগুলো দেখা হবে না, আসল জিনিস বোঝা হবে না। এই জন্য সাথে সাথে আস্তে আস্তে থাকি ইনশাল্লাহ, আমাদের সাথে থাকলে করতে পারবেন। তারা নেক্সট হচ্ছে যে আপনি যদি আমাদের এই যে ইউটিউবে চ্যানেলে আসেন তাহলে এই যে ইউটিউবে প্লে লিস্ট দেখবেন, যারা যাবে নতুন তারা একটু খেয়াল করেন প্লে লিস্ট দেখবেন, এখানে অনেক প্লে লিস্ট আছে। প্লে লিস্টের মধ্যে দেখবেন যে অনেকগুলো প্লে লিস্ট আছে, একটা প্লে লিস্ট হচ্ছে একটার মধ্যে একটা গ্রুপ করা, এক ধরনের ভিডিওগুলো আছে। দেখবেন প্লে লিস্টের মধ্যে যে অ্যাসাইনমেন্ট আছে, আপনাদের এখন অ্যাসাইনমেন্ট লাগছে না, আমরা দুই তিন সপ্তাহ পরে অ্যাসাইনমেন্টে যাব। তারপরে হচ্ছে যে জাভা প্রোগ্রামিং পুস্তকের চ্যাপ্টার ভিডিও আছে, 109টা ভিডিও,
এখানে আমরা এখন আসছি না, এখানে মেইনলি আমাদের হচ্ছে স্কুল লেকচার ভিডিও করি। এই যে লেকচার ভিডিও, আমি লেকচার ভিডিও এই যে ভাগ করেছি গতবার হচ্ছে আমাদের আগের ব্যাচে যারা শুরু হয়েছিল তাদের জন্য ডিসেম্বরের ব্যাচের, আর আপনাদের হচ্ছে যে এখানে আপনাদের যে যাদের ভাই হয়েছে নতুন যাদের নতুন হচ্ছে যে এই ভিডিওগুলো আমরা এই ধরনের যে পাঁচটা গত বছর গত মাসের গত লেকচার যে হচ্ছে পাঁচটা আমি আধা ঘন্টা টার্গেট করে পাঁচটা শর্ট করেছি। কারণ শর্ট হলে সুবিধা কি, অনেকে মোবাইল অ্যাপে দেখেন তো মোবাইলে মোবাইলে ডাউনলোড হয় সুবিধা হয়। আর একটা ভাই আপনার ভিডিও তো দেখতে পাচ্ছি না, মানে স্ক্রিন শেয়ার দেন নাই মনে হয়, স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমাদের এই ধরনের যে ভিডিও গুলো যেগুলো আছে আজকের যেটা লেকচার হলো আমাদের এই ভিডিও গুলো ওয়েবসাইটে জমা হয়, আগের ক্লাসের ভিডিও গুলো দেখতে চান যারা যেগুলো তো দেখলেন সাথে সাথে আগের গত মাসের যেগুলো হয়েছিল সেগুলো যদি দেখতে চান তাহলে এখানে দেখতে হবে। আমরা বলছি না যে ডিসেম্বর 2017 ব্যাচের এগুলো হচ্ছে যে ইয়ে করে দেওয়া আছে, এগুলো হচ্ছে যে কিন্তু কোনো কোনো ভিডিও হয়তো সামান্য কিছু ভিডিও পাবেন যেগুলো কমন আছে মাল্টিপল প্লে লিস্টে শেয়ার ভিডিও স্পেশাল কতগুলো ভিডিও দুই জায়গায় থাকতে পারে। বিশেষ করে এই যে এই ভিডিওটা অটোমেশন প্রশিক্ষণের যে ফার্স্ট থিং ফার্স্ট এই ভিডিওটা সবাই দেখবেন, এই ভিডিওটা দেখে এই ভিডিওর যে কতগুলো কাজ প্র্যাকটিস করা আছে বলা আছে এই জিনিসগুলো শিখতে হবে। যেমন হচ্ছে আপনার কম্পিউটার 32-bit অপারেটিং সিস্টেম না 64-bit অপারেটিং সিস্টেম এইগুলো আমি কিন্তু আপনার লাগবে, এগুলো লাগবে কিন্তু আমি আপনাকে আর শিখাতে চাই না। আপনি এই ভিডিওটা দেখলে আধা ঘন্টার ভিডিও আপনার প্র্যাকটিসটা শুরু করে এক ঘন্টা লাগবে দেখলে সাথে সাথে দেখলেন দেখবেন যেখানে দেখবেন আর যেখানে ওই দেখতে দেখতে পজ দিবেন একটু প্র্যাকটিস করবেন, দেখতে দেখতে মাঝখানে একটু পজ দিবেন, পজ দিয়ে ওখানে হচ্ছে প্র্যাকটিস করবেন, এখানে একটু প্র্যাকটিস করবেন একবার দুবার প্র্যাকটিস করলে এই এই জিনিসগুলো হয়ে গেল। তারপরে হচ্ছে যে মেডিয়া যে আমাদের যেখানে একটা এই যে তিনটা ভিডিও আছে না 25 মিনিট করে আবার যে কতগুলো এই যে অটোমেশনের এই প্রজেক্ট এখন যদি আপনার কোশ্চিন থাকে আমরা কি কি শেখাবো এই তিনটা ভিডিও দেখলে আমাদের মোটামুটি কাভার হয়ে যায়। আমরা কি কি শেখাবো আপনি সবটা এখন বুঝেন না, এখন তো আর এই এই মুহূর্তে ধরেন আপনি তো জানেন না কি জানেন না কি জানেন না এটাও তো জানেন না তাই না। আর আমরা কি কি শেখাবো এই প্রশ্ন তো আমরা একদিনই বলতে পারতেছি না যে আমরা এই জিনিস শেখাবো, নাম বললে তো সেগুলো মনে থাকবে না। তো আমরা ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এগোবো, ইনশাল্লাহ শিখে যাবেন একটু এনার্জি দেবে কিন্তু একটু একটু ইয়েটা আছে থাকতে হবে। যদি শুধু শুধু এই শুধু স্যাটারডে গুলো তাই শুধু ক্লাসে জয়েন করে না মাঝখানে যদি না পড়েন তাহলে পারবে না, দিশে যাবেন তাহলে তাহলে আমাদের এই ক্লাসে এক বছর পর লাগবে, এক বছর পড়তে চান আমরা এক বছর পড়তে চাই না। আপনি হচ্ছে যে এরকম যদি প্র্যাকটিসে থাকেন এক সেমিস্টার ইউনিভার্সিটিতে বা যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে আসবেন এক সেমিস্টারে যেটুকু আপনাকে এফোর্ট দেওয়া লাগবে ওইটুকু এফোর্ট যদি দেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আগের দিনের লাস্ট ক্লাসে ইয়ে করতেছিলাম কি যেন গিট ইনস্টল করতেছিলাম, গিট হ্যাঁ গিট এবং গিটহাব আমরা আজকে সম্পর্কে বলবো, গিট কি জিনিস আর গিটহাব কি জিনিস আজকে ক্লাসে বলবো। আমাদের একটা প্লে লিস্ট আছে, আমাদের হচ্ছে যে এই গিটের একটা গিট এবং গিটহাবের একটা প্লে লিস্ট আছে, এর মধ্যে যদি প্লে লিস্টের মধ্যে যান ভার্সন কন্ট্রোল সিস্টেম কি জিনিস আমার স্ক্রিনে দেখতে পান এই দেখেন ভার্সন কন্ট্রোল সিস্টেম কি জিনিস। ভার্সন মানে কি, একটা সফটওয়্যার বা একটা ফাইল মনে করেন বিভিন্ন দিনের আপডেট, এখন মনে করেন আমার এখানে ফাইল দেখা যাচ্ছে এখানে
এই যে 0000 আইসিটিআর গুলো লেকচারস লাইভ, তারপর আইসিটিআর গুলো লেকচারস লাইভ, অটো সেভ আইসিটিআর গুলো লেকচারস লাইভ, তারপর আইসিটিআর গুলো লেকচারস লাইভ, অটো ভিপিএস, অর্থাৎ একই ফাইল যদি একই ফাইল যদি আপনি বারবার চেঞ্জ করেন, তাহলে আমরা জেনারেল কি করি, ধরেন আজকের ফাইল একটা চেঞ্জ করলাম, আবার নতুন নামের সেই ব্যাচ দিয়ে নতুন নামের ফাইল তৈরি করতে, তাই না? যদি যদি আগেরটাও রাখতে চান, নতুনটা রাখতে চান, তাহলে কি করি, আগেরটা থাকলো আর নতুন নামের সেই ব্যাচ দিয়ে আরেকটা নামের ফাইল দিয়ে তৈরি করলাম। এখন যদি এরকম হতে পারে, ডেলি ডেলি যদি চেঞ্জ করি, তাহলে কেন আগের নতুন নাম রাখবো যদি কোনো কারণে মনে হয় আগেরটা ফেরত যাবো, এমন হয়েছে আগেরটা ফেরত যাবো, তাহলে আগের আগেরটা সেই ব্যাচ দিয়ে নাম না রাখি না রাখলে তো আগেরটা ফেরত যেতে পারবো না। কিন্তু তাহলে নির্ভর করতে গেলে ম্যানুয়ালি যদি আমরা যেভাবে সেই ব্যাচ দিয়ে ফাইল সেভ করি, এভাবে সেভ করতে গেলে ফাইল আপনার 100 হয়ে যাবে। আজকে সেভ করলেন, কালকে সেভ করলেন, পরের দিন সেভ করলেন আরেক নামে, তারপর দিন আরেক নামে, তারপর দিন আরেক নামে, তাই না? এখন সফটওয়্যার যখন ডেভেলপ করা হয় প্রতিদিন চেঞ্জ করতে হয়, 8-10 জন প্রোগ্রামার মিলে মনে করেন প্রতিদিন চেঞ্জ করতেছে, তাহলে 8-10 জন ভাষণ হয়ে গেল না, চেঞ্জ হলো না। আপনি কি এগুলো প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়ে সেভ করবেন? ডিফারেন্ট নাম দিয়ে তো সেভ করা যাবে না, কারণ প্রোগ্রামগুলো যখন একটার সাথে একটা লিঙ্ক থাকে, একটা একটা নির্দিষ্ট নামে লিঙ্ক হয়, নাম চেঞ্জ করলে তো সেই লিঙ্কগুলো পাচ্ছে না। তো এইগুলোর জন্য এই সুবিধা হচ্ছে যে এই গিট, গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। আপনি গিটে যে গুগলে গিয়ে যদি সার্চ দেন, তাহলে গিট হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। ফ্রি মানে তো সবাই বুঝি, তাই না? ওপেন সোর্স মানে কি বুঝেন, কেউ বলেন তো ওপেন সোর্স কি জিনিস? ওপেন সোর্স লাইসেন্স লাগে না, বললেন কিনতে হবে না, এগুলো ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার, যেগুলো হচ্ছে যে যেগুলো ওপেন সোর্স না, যেগুলো লাইসেন্স করা, আপনাকে কোম্পানি ফ্রি দেবে না, কিনতে হবে টাকা দিয়ে। আর এই ওপেন সোর্স গুলো হচ্ছে যে এগুলো এর সোর্স ওপেন, এর সোর্স প্রথম হচ্ছে এর সোর্স ওপেন, এটা হচ্ছে যে কমিউনিটি সফটওয়্যার, মেইনলি একজন শুরু করে দিছে আর সে লিড দেয় আর অন্যরা মিলে মিলে এটাতে ডেভেলপ ইমপ্রুভ করতে। এই যে ধরনের গিটে ওপেন সোর্স সফটওয়্যার গুলোতে একজন ধরে শুরু করে, অন্যজন কন্ট্রিবিউটর কন্ট্রিবিউট করে, যে এই লাইনে কাজ করে সে বলে যে আমি এইটুকু আরো ইমপ্রুভ করতে পারি, সে করো। হ্যাঁ, এমপ্লয়ার যে বলে সে কিন্তু অনেকজন অনেকগুলো ওপেন সোর্স সফটওয়্যার আছে। গিট হচ্ছে যে একটা ওপেন সোর্স ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। ডিস্ট্রিবিউটেড মানে যে অনলাইনে কাজ করা হয়, একজনের সাথে ডিস্ট্রিবিউট করে শেয়ার। আচ্ছা, ভার্সন কন্ট্রোল সিস্টেম হচ্ছে, ভার্সন কন্ট্রোল সিস্টেম হচ্ছে যে একটা সফটওয়্যারের বা একটা ফাইলের যতবার পরিবর্তন করবেন, এখানে আর এখানে বোধহয় আর কারো কম্পিউটারের সাথে ইয়ে আছে, সবাই মিউটে যান প্লিজ, না লিক হয়। ওই মাইক বাটন মাইকটা অফ করে দেন, মাইকে ক্রস দিয়ে দেন, একটা থাকলে হবে কিনা। ভার্সন কন্ট্রোল সিস্টেম হচ্ছে যে বললাম যে আপনার কম্পিউটারের জন্য যখন ফাইলগুলো চেঞ্জ করবেন ম্যানুয়ালি, যেটা আমি একটা বললাম যে আমরা যদি এরকম করে ফাইলের বিভিন্ন চেঞ্জগুলো প্রতিদিন যদি চেঞ্জ করি, তাহলে ফাইলের সংখ্যা বেড়ে যাবে, তাই না? কিন্তু এর সুবিধা হচ্ছে যে গিট যদি আমরা ইউজ করি, তাহলে ফাইল সেম নামে থাকবে, কিন্তু ইন্টারনালি ওর মধ্যে বিভিন্ন সময় টাইমের সাপেক্ষে, প্রতিটা সেকেন্ডের একটা ইউনিক টাইম না, আমরা যদি বছর মাস দিন ঘন্টা সেকেন্ড যদি একটা একটা ইউনিট একটা মনে করেন, একটা আইডি নাম্বার মনে করেন, তাহলে প্রত্যেকটা আইডি নাম্বার সিরিয়াল ডিফারেন্ট না, এইরকম টাইমের সাপেক্ষে টাইমিং স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প দিয়ে সেভ করা হয় ইন্টারনালি, সেভ করে সবগুলো চেঞ্জগুলো। ফলে ইচ্ছা করলে আপনি 10 মাস আগেরটা ফেরত যেতে পারবেন। কখনো সফটওয়্যার ডিজাইনের এমন মনে হয় যখন প্রয়োজন হয় যে আজকে যেটা আমরা চেঞ্জ করলাম মনে হয় না আগেরটাই ভালো ছিল, এখানে নতুন আর প্রবলেম সৃষ্টি হলো, তো আগেরটা ফেরত দেওয়ার জন্য ওই ভার্সন কন্ট্রোল সিস্টেম ইউজ করে। তো গিট ইউজ করলে খুব খুবই সহজ, গিট আমার আপনার কিন্তু ইউজ টু না জন্য আপনারা ইয়ে না পরিচিত না, ইউজ টু হলে মনে করেন যারা যে ইউজ টু মনে করেন এখন এখন আগে কারো কারো যারা ইউজ টু না, যারা মনে করেন যে এই যে আগের যুগের মানে যে বোতাম টিপে টিপে কাজ করে অভ্যস্ত বুড়ো মানুষ বা বয়স্ক মানুষগুলো, তাদের কাছে এরকম আপনি আইফোন বা এরকম ফোন দিলে তার অনভ্যস্ত, তারা মনে করি এগুলো পারবো না, ফোল্ডিং আর কি ফোল্ডিং না, এগুলো যে স্লাইড করে, কিন্তু একবার ইউজ হয়ে গেলে তাই না, তার জন্য কঠিন কিন্তু না, কিন্তু যে সেম সেম দিক আমি যদি 8-10 মানে 15-20টা কমান্ড শেখেন, তাহলে গিটের এই 15-10টা 15-20টা কমান্ড শিখলে এত ইস্ট হয়ে যাবেন যে আপনি চাইবেন যে আপনার সিভিও আমি গিটার রাখি, একদম মজাদার জিনিস, তা না হলে আপনারা কিন্তু বুড়াই থেকে যাবেন। না
আমি এখানে দেখতে পাই চারটা, কিন্তু দেখো তো চারটা অন আছে। হাবিবুল্লাহ বার আই আপনাকে অন আছে মিট করে দেন ওই ডান দিকে মাইকে ফুল ঠিক দেন ওই ব্যক্তি জানি আচ্ছা তাহলে সবাই এক কাজ করেন সবাই একটু বলে যান আমরা যদি বলি গুগলে যান তাহলে কোথায় যাবেন google.com তাই না সবাই গুগলে যান গুগলে গিয়ে গিট লিখে এন্টার দেন প্লিজ যাদের যদি গিট ইনস্টল হয়নি কারো কারো মনে হয় আগের দিন হয়েছিল যাদের যদি গিট ইনস্টল নাই গুগলে যান প্লিজ গুগলে গিয়ে শুধু গিট লিখে এন্টার দেন ক্রোমে কোনো সুবিধা কি আপনি কি শোনেন ক্রোমে যদি যা ইউজ করেন তাহলে সুবিধা কি আপনাকে এইখানে এখানে এই ট্যাবের উপরে লিখতে পারেন এই যে এখানে লিখলেই হবে এখানে যদি গিট এই ক্রোমের সুবিধা যে আপনি এই অ্যাড্রেস ঘরেই লিখতে পারেন ওটাই সার্চ হিসাবে টেক্সট হিসাবে নেবেন তারপরে গিট পাবেন এখান থেকে যে নিচে সেকেন্ড অপশন দেখেন গিট ডাউনলোড এখানে ক্লিক দেন যাদের কম্পিউটারে গিট ইনস্টল নাই তাদের জন্য কিন্তু যাদের কম্পিউটারে গিট ইনস্টল কি বলে আছে তাদের তো লাগবে না এখন আপনার কম্পিউটারে গিট ইনস্টল আছে কি না আছে এটা বোঝার জন্য গিট হচ্ছে যে অন্যদিকে একটা মজাদার সফটওয়্যার কিন্তু এখন পর্যন্ত উইন্ডোজ বা এই কম্পিউটার সিস্টেমের সাথে ইয়া না বিল্ট ইন না এই জন্য আলাদাভাবে ইনস্টল করতে হয় এই যে সবাই যে এখানে যা আসতে পারেনি যে সার্চে নিচে দেখেন বাম দিকে কোনায় টাইপ এয়ার টু সার্চ এখানে যদি এখানে যদি এখানে সার্চ অপশন এখানে যদি সিএমডি সিএমডি লিখে যদি এন্টার দেন কমান্ড সিএমডি লিখলে এর উপরে এখানে কমান্ড প্রম্পট আসবে দেখেন যেখানে কমান্ড প্রম্পট আসবে একটা হচ্ছে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশন মানে কি আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন আর একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশন মানে কি এই কম্পিউটারে আপনাকে ইনস্টল করা আর ওয়েব অ্যাপ্লিকেশন যে দেবে সেটা এই কম্পিউটারে নাই কিন্তু সেটা ইউজ করতে গেলে ইন্টারনেট কানেকশন লাগবে ঠিক আছে আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজ করতে গেলে ইন্টারনেট লাইন লাগবে না ঠিক আছে তো এইখানে কমান্ড নিতে গেলে ডেস্কটপে যান এইখানে সাধারণত এইরকম আসবে এখানে হচ্ছে যে সি কোলন ইউজার তারপর আপনার ইউজারের নেম এখানে আমার জন্য মুক্তার আসছে তো আপনার কম্পিউটার আপনার নেম থাকবে এইখানে লিখে এখানে লিখলে ব্ল্যাঙ্ক করতে থাকবে এটা হচ্ছে ডস এর হচ্ছে যে কমান্ড উইন্ডো ইউনিক্স বা লিনাক্স এর ডস আমরা যখন আগে ওই নাইনটির দিকে প্রথম কম্পিউটার শিখছি তখন এরকম ছিল এবার এখানে যদি লেখেন গিট জিআইটি স্পেস দিয়া ড্যাশ ড্যাশ ভার্সন ভাষণ লিখে যদি এন্টার দিলে যদি আপনার এরকম কোনো কি একটা কিছু আসে গিট ভাষণ কোন যে কোনো ভাষণ থাক কোনো প্রবলেম নাই এরকম যদি একটা কিছু থাকে তাহলে বুঝবেন আপনার গিট ইনস্টল আছে আছে কার কম্পিউটার আছে যার আছে তার জন্য এই এই লেকচার প্রযোজ্য না তারপরেই আছে যদি হ্যাঁ কার কম্পিউটার নাই দেখেন তো কার কম্পিউটার নেই হাত তুলতে এখানে কার কম্পিউটার নাই হ্যাঁ হ্যাঁ দুইবার ড্যাশ একবার স্পেস দুইবার ড্যাশ যারা হচ্ছে যে গিট যাদের ইনস্টল নাই তারা যে এখানে এখানে দেখেন যাদের ইনস্টল নাই গিট তো গিট এখানে এখানে ক্লিক দেন তারপরে কোথায় গেল কোথায় ডাউনলোড কোথায় এই যে আপনার কম্পিউটার উইন্ডোজ আপনার কম্পিউটার যেরকম অপারেটিং সিস্টেম এখন উইন্ডোজ সাথে উইন্ডোজে ক্লিক করে এখানে উইন্ডোজে ক্লিক করলে হ্যাঁ বাই ডিফল্ট এখানে এখানে দেখেন নিচে দেখেন আসছে তাই না এখানে কিপ্যাড দেন কিপ্যাড দিলে কোথায় ডাউনলোড হবে ডাউনলোড হবে আপনার হচ্ছে যে এই কম্পিউটারে এই যে মাইক্রোসফট কিচের ভিতরে ই চাপলে দেখা যায় যে এখানে এই যে ফাইল এক্সপ্লোরার আছে অলওয়েজ মাইক্রোসফট কিচের ভিতরে ই চাপলে না আসে
ওদের ফার্স্ট থিং ফার্স্ট ভিডিওতে এটা বলা আছে ওদের সিকিউর। তবে ডাউনলোড ফোল্ডারে দেখেন সেভ হবে গিট, এই যে এইটা এখন এটা ডাবল ক্লিক করে কিচ্ছু করবেন, ডাবল ক্লিক করে নেক্সট মেসেজ দিয়ে দিয়ে রিস্টোর করে ফেলেন। মোবাইলে কিন্তু গিট ইনস্টল হবে না, মোবাইলে না শুধু ল্যাপটপ। গিট ইনস্টল করা ইজি, সবাই যদি ইনস্টল করে নেন প্লিজ। গিট ইনস্টল করে আমরা নামাজের বৃত্তি যাবো, হ্যাঁ নামাজের বৃত্তির পরে এসে আমরা মেইনলিটা আসতে হবে এই গিটে জাভাটা, যারা আছেন জাভা জিডিকে আর এক্সক্লুসিভ ইনস্টল করা শিখি। ইনস্টল করে কমপ্লিট করলে সামনের ক্লাসে থেকে ইনশাল্লাহ সামনের ক্লাসে লাস্ট সেশনে সেকেন্ড সেশনে আমরা জাভা প্রোগ্রাম শুরু করতে পারি, তাই না? আপনি ফাইনালি ইনস্টল হওয়ার পরে এই কমান্ড দিয়ে বুঝবো যে গিট ড্যাশ ড্যাশ গিট স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন। এইটা কমান্ড দিলে যদি আমার এরকম কিছু আসে, যে কোনো ভার্সন আপনাকে 2.15 বা 16.17 এখন লেটেস্ট ভার্সন যেটা আপনি ইনস্টল আছে সেটা দেখাবে, যদি আসে তাহলে গিট ইনস্টল হচ্ছে। এটা হলো অনলাইনে কি আছে জানা হয় না, জিজ্ঞেস করো আমাকে, জিজ্ঞেস করো কথা বলেন অনলাইনে কি আছে যে যার গিট ইনস্টল হয় নাই। হ্যালো আসসালামু আলাইকুম, আমারটা হচ্ছে। ওকে কামাল আমার হয়েছে, নোমান জি আমার হয়েছে। ওকে দ্যাটস গুড, আর কেউ বাকি আছে নাকি? আমার হয়েছে। কামাল তোমার হয়েছে? আমার হয়েছে। That's good, okay. Alhamdulillah, I'm going to super high. As a git install, what will happen? I'm going to practice the program. I'm going to give the git program. Git have. Sorry, git not git have. Now, git as the finish, it's a git have. Driver as the finish, driver license as the finish. Then, driver license as the finish, what is the key? Driving instruction as the finish, driver license. That's the finish. আচ্ছা সবাই সবাই আপনি এক কাজ করবেন, এইটা এক কাজ করবেন, গিট হাব github.com যাবেন, সবাই github.com ওপেন করবেন। গিট ইনস্টল হলে সেকেন্ড যে কাজ করবো যে github.com এ যাবেন। github.com এ গেলে দেখেন, github.com এ গেলে এইরকম জিনিস পাবেন, এইরকম স্ক্রিন পাবেন। github.com গেলে এরকম স্ক্রিন পাবেন, তাই না? github হচ্ছে যে একটা git based git এর git এর সব কমান্ড গুলো github এর মধ্যে আছে। উপরন্ত git হচ্ছে যে git হচ্ছে কতগুলো ইনস্ট্রাকশন বা কমান্ড, সেই কমান্ড গুলো github এ দেওয়া আছে। git hub, hub বলতে আমি কি বোঝাই, জাংশন টাইপের না? যেখানে এখানে হচ্ছে যে রিপোজিটরি অ্যাক্সেপ্ট করে রাখতে পারবেন, যে যারা গুগল ড্রাইভ ইউজ করেন, ড্রপ বক্স ইউজ করেন বা আপনি কি কোনো অনলাইন ওয়ান ড্রাইভ ট্রেন ইউজ করেন, তার নর্মাল ফিজিক্যাল ড্রাইভ হচ্ছে ওগুলো ইউজ করার সুবিধা আছে না? অতিরিক্ত কিছু ওদের সুবিধা দুনিয়ার যে কোনো জায়গায় যান লগ ইন করলে পাচ্ছেন, তাই না? ঠিক সেরকম সেরকমই গিট হাবে আমরা মূল প্রজেক্টগুলো রাখবো, সব প্রজেক্টগুলো আপনার যে কোনো কম্পিউটারে যান যেখান থেকে যান ইউজ করতে পারবেন, আর একজন একজনের সাথে ইজিলি শেয়ার করতে পারবেন। ওরা দেখবে জাস্ট ওয়ান মিনিটের ব্যাপার, আপনার প্রজেক্ট আমার সাথে শেয়ার করা, আমার প্রজেক্ট আপনার সাথে শেয়ার করা, বা আপনি কি কাজ করলেন আমি কি কাজ করলাম সব দেখা যাবে মিনিটের মধ্যে। তো গিটহাবে অ্যাকাউন্ট, শুনুন, গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
গিট ইনস্টল করতে হবে, কিন্তু গিট হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কি কথা বললাম একটু সবাইকে অ্যাটেনশন দেন তো। গিট ইনস্টল করতে হবে ওয়ান টাইম, যতক্ষণ পর্যন্ত করাপ না করো, যদি কোনো কারণে করাপ করে যায় তাহলে আবার ইনস্টল করতে হবে। হ্যাঁ, আর গিট হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্রথম একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে অ্যাকাউন্টে লগ ইন করবো। আপনার যেমন গুগলে জিমেইলের অ্যাকাউন্ট আছে বা ইয়াহুতে অ্যাকাউন্ট আছে, ফার্স্ট টাইম একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না, কবে ক্রিয়েট করছেন সেটা কিন্তু মনে নাই হতো, তাই না? একবার ক্রিয়েট করছেন তো ওয়ান টাইম কাজ, একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারপর বারবার লগ ইন করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ইউজ করছেন, তাই না? সেম থিং আমরা গিট হবে হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ওকে, গিট কনফিগ সম্পর্কে আবার পরে ক্লাসে বলবো, গিট কনফিগ সম্পর্কে পরে ক্লাসে বলবো। একজন কোশ্চেন করছে যে গিট হাব, গিট কনফিগ সম্পর্কে পরে আমাদের ভিডিও আছে, ভিডিও শেয়ার দেবো, পারলে দেখে নেবেন, না হলে আমি পরে ক্লাসে দেবো। এখন আমাদের প্রথম দরকার হচ্ছে গিট হাব। গিট হাবে অ্যাকাউন্ট করলে ওই অ্যাকাউন্টটা কনফিগ করতে হয়, আপনাকে এই কম্পিউটারকে চেনাতে হবে, আপনি যদি এই কম্পিউটার বারবার ইউজ করেন এটা চেনাইতে হয়, সেটা আমরা দেখছি পরে। প্রথমে হচ্ছে যে সবার শুনে, প্রথমে আমি মনে করেন যে আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি সাইন ইনে ক্লিক করবো না সাইন আপে ক্লিক করবো? সহজ জিনিস আর কিছু নাই, খালি আপনার একটা ইউজার নেম দিতে হবে। শুনে একটা ইউজার নেম, সুন্দর একটা ইউজার নেম দেন যেটা আপনি মনে রাখতে পারবেন। হয় যেমন এটা হতে পারে, আমি বলি আগে দিন না, শুনুন, যেমন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আছে না, ইমেল অ্যাড্রেসের অ্যাড্রেসের আগে অংশটুকু সেটা দিতে পারেন, তাহলে সেম হলো। হ্যাঁ, আর তারপরে ইউজার নেম দিবেন, তারপরে হচ্ছে যে এই পাসওয়ার্ড দিবেন দুইবার, আর ইমেল অ্যাড্রেস আছে নাকি, ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দেন তাহলে। তাহলে ইউজার নেম যেমন দেখেন, আমারটা দেখেন, আমি ইউজার নেম দিচ্ছি কি আইসিটিআর গুরু, কারণ আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে icpr@gmail.com, তাই না? তাহলে আমি শুধু ওই @এর আগ পর্যন্ত ওইটুকু আমি ইউজার নেম দিচ্ছি। আচ্ছা, ওইটা ইউজার নেম দেন, আর ইমেল অ্যাড্রেস দেন, আর পাসওয়ার্ড দেন, দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ইমেইলে যাবে একটা ইমেল যাবে গিটহাব থেকে, ওইখানে ওই ইমেলের ক্লিক করতে হবে, ওই ইমেল একটা লিঙ্ক যাবে, ওই ইমেল ক্লিক করতে হবে। এটা ইজি পাসওয়ার্ড দেন যেটা মনে রাখতে পারবেন, ইজি পাসওয়ার্ড। আমরা হচ্ছে 8:10 ফেরত আসবো, কিছুক্ষণের জন্য, সামান্য হয়তো আধা ঘন্টা ক্লাস করবো, পরে 8:10 চলে ফেরত আসবো মাগরিব নামাজ পরে। এর মধ্যে আপনার সবাই গিট হাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যখন একবার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, তারপরে আপনি বলছেন, আপনারা কিন্তু বললেন সাইন ইন করবো, তাই না? একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রথমে তাকে এখানে যখন ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেন, তারপরে আপনার অ্যাকাউন্টে ঢুকে দেখেন, ইমেলে ঢুকে দেখেন একটা ইমেল আসছে, ওই লিঙ্কে ক্লিক করেন, বলে লিঙ্কটা অ্যাক্টিভেট করেন, অ্যাক্টিভেট করলে সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে যাওয়ার কথা। এখানে দুইটা অপশন, স্টুডিওর পার্সোনাল প্ল্যান, না পার্সোনাল প্ল্যান ফ্রি, পার্সোনাল প্ল্যান লাগবে না, ফ্রি ইউজ করবেন। তারপর যখন লগ ইন করবেন এরকম একটা স্ক্রিন আসবে, দেখেন এই লগ ইন করলে এরকম স্ক্রিন আসছে, তাহলে আমরা যদি যাদের না হয় তাদের এই করেন, আমরা এই বিশ আমরা 20 মিনিটের বিরুদ্ধে বা 20 মিনিট পরে ফেরত এসে ইনশাল্লাহ JDK আর জাভা কার যাদের রেজিস্ট্রেশন দেখব। আচ্ছা, আমাদের জাভা শুরু করতেছি পরের ক্লাস থেকে, নেক্সট ক্লাসে বা তার পরে পরের ক্লাস থেকে ইনশাল্লাহ এর মধ্যে ইনস্টল হয়ে যাবে। এখন গিট একবার শুনুন, একবার যদি গিট হবে একটা অ্যাকাউন্ট হয়ে যায়, তখন হচ্ছে যে আমাদের প্রজেক্ট টজেক্ট সব আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন, সব প্রোগ্রাম নিতে পারবেন, আপনার জিনিসপত্রের মধ্যে ছবি মুভি কত কিছু মধ্যে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা বিরতির পর আবার শুরু করি, বেশিক্ষণ না, আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেবো। আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে যে দেখানো আমি গিটের ইউজটা কি, গিট কমান্ড, গিট ইনস্টল করলাম কেন, গিট ইনস্টল করলে কি সুবিধা কি আর। আচ্ছা,
দাদার কাছে আমি শুরু করে দিয়ে গেলাম। আমরা দেখবো যে গিট যে ইনস্টল করলাম, গিট ইনস্টল করলে আমরা কি সুবিধাগুলো পাই। গিট ইনস্টল করলে আমরা বলছি যে গিটের এই যে আমাদের গিট হবে কতগুলো ভিডিও আছে, গিট কি এবং কেন ভাবে যেতে পারে যদি এই ভিডিওটা একটু দেখেন, একটু শুনেন, শুধু একটু শোনা 15 মিনিট 12 মিনিট শুনতে 12 মিনিট সময় লাগবে, একটু যদি শোনেন তাহলে এটা একটা আইডিয়া পাবেন যে কি কি জানা আমরা গিট ইউজ করবো। কিছু বলেছি আমরা তো আমরা আগের দিন আগামী দিনগুলোতে যদি এগুলো ইউজ করতে দেখবেন একটি প্র্যাকটিক্যাল ইউজ করা আমাদের এখানে মেইন টার্গেট কি, যত একটা কোম্পানিতে একটা এনভায়রনমেন্টে কাজ করতে যা যা লাগে সবগুলো ইউজ শেখাবো, আমরা সবগুলো ইউজ শেখাবো ইনশাল্লাহ, সবগুলো ইউজ শিখাবো যাতে কমপ্লিট আমি প্রিপেয়ার হয়ে যেতে পারে কমপ্লিট জবে যাওয়ার জন্য। আমাদের বলি শুনুন, বাসায় অনেকের কাছে হাতুড়ি বাটালি স্ক্রু ড্রাইভার কত কিছু আছে না, দৈনন্দিন জীবনে ওগুলো কাজে লাগে। কোনো কোনো কাজ আপনি যেটা হ্যামার দিয়ে করতে পারবেন সেটা স্ক্রু ড্রাইভার দিয়ে করতে পারবেন না, পারবেন? হ্যাঁ, যেটা আবার স্ক্রু ড্রাইভার লাগে সেটা কিন্তু আবার আপনি ওই প্লায়ার দিয়ে করতে পারবেন না। এক এক কোনোটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার লাগে, কোনোটা আবার স্টার লাগবে, কত রকমের ইয়ে না। বাসায় যন্ত্রপাতি কিন্তু রাখলে পুরো সেট ধরে রাখা হয় যখন যেটা কাজে লাগে। আমাদের ইনশাল্লাহ এরকম আমাদের 8-10টা টুলের ইউজ শিখবো, যেমন এই যে ইয়ে একটা ফ্ল্যাক একটা আরো